मेहनत देखो लड़के का, हार्डवर्किंग देखो, और आप लोग फॉलो भी नहीं करते, सब्सक्राइब भी नहीं करते, लाइक भी नहीं करते, ऐसे कैसे चलेगा? প্রথমে মনে হচ্ছিল যে এটা স্পাইসি হবে না, বাট তারপরে ভাই একটু ডেপথে যাওয়ার পর বুঝতে পারলাম কতটা স্পাইসি ছিল। বাথরুম এন্ড এখে এটা ভাঙা মনে হচ্ছে। আমি জল নিতে যাচ্ছিলাম, এটা ভাঙা আছে। হ্যাঁ ভিডিও করছে, বলো করা যাবে না? ঠিক আছে। হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আমি সঞ্জু চ্যাটার্জি অ্যান্ড তোমরা দেখছো আমার চ্যানেল ব্যাকপ্যাকার সঞ্জু। অ্যান্ড ডুয়ার্সের আরেকটি দারুণ জায়গার ভ্লগ নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। তোমরা যারা আমার আগে ডুয়ার্সের ভ্লগগুলো দেখেছো তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমাদের ভ্লগগুলো কেমন লেগেছে। অ্যান্ড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও। অ্যান্ড এই চ্যানেলে আমি এরপর একটা সিরিজ নিয়ে আসতে চলেছি যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ট্র্যাভেলিং এক্সপিরিয়েন্স অ্যান্ড বিভিন্ন ধরনের ট্র্যাভেলিং সম্পর্কে ইনফরমেশন। তো মেক শিওর তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো মিস না করে দাও সেই সিরিজের। এখন আছি জলদাপাড়াতে। না না, আমি জলদাপাড়ার ভ্লগ বানাচ্ছি না, জলদাপাড়ার ভ্লগ আমি অলরেডি বানিয়ে রেখেছি। তোমরা যদি না দেখে থাকো ভ্লগটা তাহলে তোমরা আই বাটন চেক করো বা লিঙ্ক আছে ডিসক্রিপশনে, সেটা তোমরা এই ভ্লগটা দেখার পর দেখে নিও। বাট আমি আজকে এসেছি জলদাপাড়ার সামনাসামনি একটা দারুণ রিসর্টে। তো রিসর্টটার নাম হলো জঙ্গল বুক রিসর্ট। তোমরা যারা জলদাপাড়া ভিজিট করেছো তারা অবশ্যই চিনবে, বাট যারা এখনও ভিজিট করেনি তারা চিনবে না। তারা পুরো ভ্লগটা দেখতে থাকো, আমি তোমাদেরকে ফুল ডিসক্রিপশন দেবো এই জলদাপাড়ার এই রিসর্টটার। তো আমার সাথে আরও দুজন এসেছে আমার কলেজের বন্ধু, তো তাদের সাথে তোমাদের দেখা করাবো। রিসর্টের লোকেশনটা বেশ দারুণ আছে, একদম জলদাপাড়া যেখান থেকে এন্ট্রি করা হয় সেখান থেকেই আছে রিসর্টটা। অ্যান্ড এই রিসর্টে অনেক টুরিস্ট এসছে। অ্যান্ড এই রিসর্টটা অলমোস্ট 2021 বিল্ড হয়েছে আমি যতটা জানি। অ্যান্ড তারপর থেকে এই রিসর্টে প্রায় অনেক টুরিস্ট আসে। অ্যান্ড এখন যেহেতু গরমের সময় পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তো সেজন্য টুরিস্ট দেখতে পাচ্ছ না, পুরো ফাঁকা দেখতে পাচ্ছ রিসর্টটা। তো ঠান্ডার সময় যদি তোমরা এখানে আসো তাহলে অবশ্যই ভিড় দেখতে পাবে। তো অলমোস্ট ফেব্রুয়ারি শেষ হয়ে আসছে, তো সেজন্য রিসর্টটা ফাঁকা। আই থিঙ্ক উপরে এক দুইটা রুম হয়তো বুকড আছে, বাট আদারওয়াইজ সব রুমগুলো খালি আছে। অ্যান্ড রেস্টুরেন্টটাও দেখলাম খালি আছে অলমোস্ট। তো দেখি আগে গিয়ে এখানে কী কী আছে আরও ফ্যাসিলিটিস, তো সেগুলো চেক করবো। অ্যান্ড তোমাদেরকে পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করবো, যেখানে তোমরা স্টে করবে সেটার চার্জ কীরকম অ্যান্ড আদার্স ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা হলো আমার বন্ধু সুজিত, তোমরা হয়তো এর আগে ওকে ভ্লগে দেখেছিলে। তো লাস্ট আমার যে ভ্লগটা আছে তো সেই ভ্লগে ওকে দেখেছিলে, হয়তো ও আমাদের সাথে এসছে। বন্ধুটা বলছে এখানে গিয়ে চেক করতে যে কতটা গভীর আছে, তো গিয়ে চেক করতে পারিস। আগে আমরা রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে গিয়ে আগে এখানে ট্রাই করবো যে এখানে কী কী আছে। অ্যান্ড তোমাদেরকে দেখাবো যে এখানে কী কী মিলস অ্যাভেলেবল আছে। দেখতে পাচ্ছ এই যে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটার পেছনেই জলদাপাড়া ফরেস্ট শুরু হয়ে যায় এখান থেকে। তো মেইনলি জলদাপাড়া যাওয়ার মেইন গেট যে আছে সেটা ওদিক থেকে গিয়ে আচ্ছা রাস্তা আছে, ওদিক থেকে জলদাপাড়া এন্টার করা যায়। সাউথ গেট যেটা আছে সেদিক থেকে, অ্যান্ড নর্থ গেট একটা আছে, তোমরা অবশ্যই দেখেছো হয়তো নর্থ গেটটা, ওটা মেন রোডের সামনে আছে নর্থ গেটটা। বাট আমি লাস্ট ব্লগে যখন গেছিলাম তখন আমি সাউথ গেট দিয়ে এন্ট্রি করেছিলাম সেখানে। দেখো উসকো মেহনত দেখো লড়কে কা, হার্ডওয়ার্কিং দেখো, আর আপ লোক ফলো ভি নেই করতে, সাবস্ক্রাইব ভি নেই করতে, লাইক ভি নেই করতে, এসে কেসে চলেগা? ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপ। ইতনা হার্ডওয়ার্কিং করতা তো বান্দা ইঞ্জিনিয়ার হো জাতা, পড়াই মে করতা তো। এবার রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখা যাক এখানে কী কী আছে খাওয়া দাওয়ার মতন। ওকে, সো এটা হলো রেস্টুরেন্টটা এখানকার, বেশ সুন্দর ডেকোরেট করেছে এটা। আই থিঙ্ক লাইট এখানে সব টেবিলের ওপরে ওপরে এই লাইট ঝুলিয়ে রাখেছে, অ্যান্ড এটা দিয়ে লাইট ঝোলানো হয়েছে। অ্যান্ড বেশ দেখতে পাচ্ছ এখানে সুন্দর সোফা, আর এখানে প্লেট সাজিয়ে রেখেছে। এই টাইমে ভিড় হয়, ভিড় হয় না? না,
আচ্ছা, মানে শীতের সময় তো ভালোই ভিড় হয় নাকি? আচ্ছা আচ্ছা, তো কবে এটা ওপেনিং কবে হয়েছিল? একুশে নাকি? আচ্ছা আচ্ছা, একুশেরও আগে হয়েছিল। আচ্ছা আচ্ছা, এখানে পুরো মেনু কার্ডটা দেওয়া আছে, বন্ধুটা হাতে ধরে নিয়েছে মেনু কার্ডটা, দেখো গালবুক রিসর্ট, সুন্দর এখানে পুরো দেওয়া আছে এই রিসর্টটার ব্যাপারে। তো আমরা ভেতরে আছি এখন রেস্টুরেন্টে, দেখতে পাচ্ছো রেস্টুরেন্টটা বেশ উঁচু আছে অনেকটা রেস্টুরেন্টটা, অ্যান্ড বেশ সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছে। আমরা অর্ডার করলাম আলু টিক্কি ছোলে, তো এটা ট্রাই করে আমরা অর্ডার দিয়েছি অ্যান্ড অর্ডার এখন আসছে। তো 10-15 মিনিট সময় লাগবে অর্ডার আসতে, তো ততক্ষণ একটু ওয়েট করতে হবে এখানে। প্রচুর সময় লাগছে এখানে, জানি না আর কত সময় লাগবে, এতক্ষণ বসে থাকা যায় না যখন খিদা পায়। আরও মনে হচ্ছে 10-15 মিনিট ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ এটা এখানকার আলু টিক্কি ছোলে, অ্যান্ড ওপর থেকে ভুজিয়া দিয়েছে অ্যান্ড পেঁয়াজ অ্যান্ড এখান থেকে টমেটো, এ দেখলে বোঝা যাবে যে এটা কেমন। তো দেখি ট্রাই করে, মিষ্টি বেশি আছে এটা আমাদের, মানে আমি ভেবেছিলাম হয়তো ঝাল হবে এটা, বাট খুবই মিষ্টি এটা। উপরের দিকে তো, উপরের দিকে অনেক কিছু দেওয়া আছে, হ্যাঁ হয়তো ভেতরে নিচের থেকে খেলে বোঝা যাবে যে এটা ঝাল কিনা এক্স্যাক্টলি। কেমন লাগছে তো? ভালোই, মিষ্টি, দুজনের টেস্ট অলমোস্ট সেম। A few moments later. স্পাইসি বলতে বলতে এমন স্পাইসি দিয়েছে, জল খেতে হচ্ছে 2-3 বার। আমার মনে হচ্ছিল যে এটা স্পাইসি হবে না, বাট তারপরে ভাই একটু ডেপতে যাওয়ার পর বুঝতে পারলাম কতটা স্পাইসি ছিল। এনিওয়েজ, ফিনিশ করে এখন একটু পরে এখান থেকে বেরোবো। সো ফিনিশড, এখানে সবচেয়ে বেশি পরিষ্কার করে আমি খেয়েছি, আর বন্ধুটা দেখতে পাচ্ছ একদমই পরিষ্কার করে খায়নি, পরিষ্কারই আছে, একদম কোনো ম্যানার্স নেই ওর, পরিষ্কারই আছে। বিলটা পেমেন্ট করে দেন আরেকটু ঘুরে এবার তারপরে এখান থেকে বেরোবো। অ্যান্ড এটা জেন্টস বাথরুম, অ্যান্ড এখে এটা ভাঙা মনে হচ্ছে, আমি জল নিতে যাচ্ছিলাম এটা ভাঙা আছে। এনিওয়েজ, তো বাথরুমটা বেশ ভালোই, একদম মডার্ন কোয়ালিটির বাথরুম দেখতে পাচ্ছ। হ্যাঁ ভিডিও করছি, বল করা যাবে না? ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে দেওয়া আছে পুরোটা, তো ঠিক আছে। আচ্ছা, এখানে ডিলাক্স আর সুপিরিয়র দু ধরনের রুম আছে। আচ্ছা, এটা তো ওয়ান ডে, তো ওয়ান ডে অনলি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। সো এটা ছিল এখানকার যে থাকার ব্যবস্থা, অ্যান্ড একটু এক্সপেন্সিভ আছে, রুমে গিয়ে আমি দেখাতে পারবো না কারণ রুমে এখানে এন্ট্রি করতে দেবে না আমাকে। তো যারা অনলি বুকিং করবে তাদের জন্য এখানে রুমে এন্ট্রি আছে, তো সেজন্য আমি এন্ট্রি করে তোমাদেরকে রুমগুলো দেখাতে পারলাম না। ওভারঅল বেশ ভালোই লাগলো এই রিসর্টটা, অ্যান্ড জলদাপাড়া থেকে খুবই সামনে আছে, তো যারা ট্যুরিস্টরা আছে তারা অবশ্যই এখানে আসলে জলদাপাড়া খুব সহজেই রিচ করতে পারবে। আচ্ছা মোমো, মোমো না একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো তাহলে, মোমো পরে খাওয়া হবে। তো এবার খাওয়া দাওয়া শেষ করে পুরোটা ঘুরলাম, বেশ মোটামুটি ভালোই জায়গা নিয়ে এই রিসর্টটা বানানো হয়েছে, অ্যান্ড তোমরা অবশ্যই চাইলে আসতে পারো এই রিসর্টটাতে। তো তোমরা যদি কখনো জলদাপাড়া আসো বা এদিকটাতে ঘুরতে আসো তাহলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যেও, জায়গাটার নাম হলো দ্য জঙ্গল বুক রিসর্ট। তো তোমাদেরকে পুরো ডিটেলসটা দিয়ে দিলাম যে এখানে থাকার কেমন ব্যবস্থা আছে, বাট ভেতরটা ওভারঅল আমি দেখাতে পারলাম না শুধু রেস্টুরেন্টটা বাদ দিয়ে, কারণ ভেতরে যারা চেক ইন করবে তাদেরকেই ঢুকতে দিচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিও আমি তোমাদের জন্য এরকমভাবে নিয়ে আসতে পারি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লগে, তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।